সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমন কি মক্কা মদিনার ইমাম সাহেবরা হারামাইনের ইমাম খতিবগণ সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার এবং ভালো মানুষ যারা আছেন আব্দুল সালেহ যারা আছেন আল্লাহর ওলি যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায় আছে সেটা কি এই এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক হালালি চলার চেষ্টা করবেন আপনি তাকওয়ার উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিক্যালি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বারবার বারবার হাজার হাজার লক্ষ লক্ষবার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ি কি পড়ি না এই আত্তাহিয়াতের মধ্যে একটা কথা আছে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালামু আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক হালালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাকাত ফরজ হলে যাকাত দেয় হজ ফরজ হলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্তাহিয়াতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে শামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য করনওয়ালা মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ভাইরা আমার নেককারদের জন্য অটোমেটিক্যালি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না ফেরেশতারা দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাব তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালেহ সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশাআল্লাহ